নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের গাজরের কচুরি বানিয়ে দেখাবো। এর জন্যে এক বাটি ময়দা লাগবে, একটা বড় সাইজের গাজর গ্রেট করে রাখা আছে এটা গাজর লাগবে, এক ধনে পাতা কুচি লাগবে, সাদা তেল লাগবে পরিমাণ মতো 2 টেবিল চামচ, এখানে অল্প স্বাদ মতো নুন, অল্প চিনি আর একটা ড্রাই রোস্ট করা শুকনো লঙ্কা গুঁড়িয়ে রাখা আছে। এবারে দেখা যাক কচুরিটা কীভাবে বানাই। প্রথমেই ময়দাটা, পরিমাণ মতো নুন, অল্প চিনি, সাদা তেল, গাজর, ধনে পাতা কুচি আর এই শুকনো লঙ্কা যে ড্রাই রোস্ট করা আছে এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এরপর আমি এটাতে অল্প তেল মাখিয়ে রেখে দিলাম। এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ৩০ মিনিট পর নেচি কেটে কচুরির আকারে বানিয়ে নিয়েছি। এবার কচুরিগুলো বেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কচুরির আকারে লিচিগুলো কেটে বেলে নিয়েছি। এবারে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার তেলে কচুরিগুলো ছেড়ে ভেজে নেব। এইভাবে একটা একটা করে কচুরি আমি ভেজে নেব। আমার গাজরের কচুরি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানাবেন। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।